السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على رسوله الكريم. أما بعد فاعود بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون.

সেটি হচ্ছে মৃত্যু ব্যক্তির বাড়িতে খানা তৈরি করা মৃত্যু ব্যক্তির বাড়িতে ভোজ করে অলিমার নয় বা মেহমানদেরকে খানা খেলানো এটা শরীয়ত সম্মত কি আছি কিনা এই সম্পর্কে অনেক ভাই আমার জানতে চেয়েছেন তাই এই আলোচনায় আলোচনা করব যে মৃত্যু ব্যক্তির বাড়িতে খানা তৈরি করে অন্যদেরকে খেলা খেলানো যাবে কি সমস্ত শ্রোতামণ্ডলীগণ এই সম্পর্কে এই সম্পর্কে হাদিস এবং কোরআন এবং ওলামা একর ঐক্যমত রয়েছে এতে কোনো দ্বিধাবোধ নাই এতে কোনো মতভেদ নাই যে মৃত্যু ব্যক্তির বাড়িতে খানা তৈরি করা যায়স এরকম কোনো ওলামা যায়স দেয়নি কারণ হচ্ছে যে তা সেই বাড়িতে দুঃখ সেই বাড়িতে মুসিবত পরিবারের যদি কেউ মৃত্যুবরণ করে তো তার জন্য সেই বাড়িতে মুসিবত হয় তাদের বাড়িতে কষ্টদায়কের অবস্থায় সেখানে খানা তৈরি করা এটা ব্র্যান্টের দিয়ে ওটা কোলায় না আকল দিয়েও এটা সভ্যতা খাই না আর শরিয়তে ইসলামে এটা তো জায়েজ বলে নাই এটা হচ্ছে বেদাত কিন্তু এই সম্পর্কে আমরা দেখি আমাদের অঞ্চলে আমাদের গ্রামের আশপাশে অঞ্চলে আমাদের দেখা যায় যে যে বাড়ির মৃত্যু যে বাড়িতে মানুষ মারা যায় মৃত্যুবরণ করে তাদের তরফ হইতে খানা তাদেরকে চাপ দেওয়া হয় বা তাদের কে খরচ করানো হয় আর তার তরফ হইতে খানা তৈরি করা হয় এটা বেদাত শরিয়ত সম্মত নাই শরিয়ত সম্মত নাই এই সম্পর্কেই নবী করিম সাল আলী হুসাল্লামের বাণী থেকে আমরা শুনি এই হাদিসটি হাজরতে আবদুল্লা বিন জাফর রাজি আল্লাহ আনহু থেকে বর্ণিত আছে তিনি বলছেন ওয়ান জাফরিন কল লম্মা যা

ইস নাউলে আলে জাফর আলে জাফর অর্থাৎ জাফর নদীল্লাহুতালা আনোহোর পরিবারের জন্য ইস নাউলে আলে জাফরিন তামান খানা তৈরি করো ফকদ আ তাহুম তাদের বাড়িতে এমন বস্তু এসে এমন মুসিবত যে মুসিবতে তাদেরকে খানা তৈরি করা এটা সভ্যতা দেয় না তো এই হাদিস কি বুঝতে পারলাম যে নবী করিম সাল আলি ওয়াসাল্লাম গ্রামের লোকদের কি অন্যদের কে নাবিক বলছেন যে তোমরা হাজরতে জাফর রাজি আল্লাহ পরিবারের জন্য কি করো খানা তৈরি করো কিন্তু আজ আমরা দেখি অঞ্চলে গ্রামে আশপাশে যে কোনো বাড়িতে যখন মানুষ মৃত্যু করে তখন তার তার বাড়ি থেকে খানা তৈরি করা হয় এটা সম্মত নাই এটা একেবারে বেদাত এটা একেবারে বেদাত এটা করা ঠিক হবে না তাই আমাদেরকে যার বাড়িতে মৃত্যুবরণ করবে সেই বাড়িতে আমাদেরকে অর্থাৎ পাড়া প্রতিবেশীর লোকেরা খানা তৈরি করে তার বাড়িতে কিছু দিন পৌঁছে দেবে এই সম্পর্কে আপনার ওলমাদের মধ্যে কিছু মতভেদ আছে যে খানা কয়দিন পর্যন্ত পৌঁছেবে তো কিছু ওলমা বলছেন যে দুদিন বলছে তিন দিন যাই হোক আপনার একদিন তিন দিন তুই একদিন কোন কিছু আলমাদের মধ্যে বলছেন একদিন আর কিছু ওলমা বলছেন তিন দিন যাই হোক যেদিন মারা যাবে মৃত্যু বরণ করবে সেই দিন তো অপরিহার্যই সেই দিন পরিবারের জন্য এটা কর্তব্যই হবে যে তার বাড়িতে খানা পৌঁছে দেওয়া অতএব আমাদের এলাকায় যে শরিয়ত বিরোধী কাজ আমরা দেখতে পাই এইগুলি আমাদেরকে বন্ধ করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমাদেরকে যেন তৌফিক দেয় যে যে বাড়িতে মৃত্যু হবে সেই বাড়িতে আমরা যেন খানা তৈরি না করি বা না করাই আর পরিবার যারা জেনে তার বাড়িতে खाना পৌঁছে দেয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন আসসালামু আলাইকুম